ফ্যাশন উইক বলোনিয়া ফেসবুক পেজ পরিবারের উদ্যোগে ইতালির বলোনিয়ায় 21 ফেব্রুয়ারি ও 21-এর আড্ডা অনুষ্ঠিত। এসটি বাংলা টিভি ইতালি বলোনিয়া প্রতিনিধি মনজির আলমের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত। মাতৃভাষার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে বাঙালি জাতি যে ইতিহাস রচনা করেছিল, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব তাকে বরণ করেছে সুগভীর শ্রদ্ধায়। 21 ফেব্রুয়ারি শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসটির গুরুত্ব অপরিসীম। আর এই বিশাল অর্জনের পেছনে ছিল বহু বাঙালির প্রাণ বিসর্জন। এই আন্তর্জাতিক স্বীকৃতি বাঙালি জাতির জন্য এক অনন্য সাধারণ অর্জন। 21 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে, আর তা যদি হয়ে ওঠে ঘড়ির কাঁটার সাথে সময়কে মেনে চলা প্রবাসীদের উদ্যোগে, তখন তা হয়ে ওঠে আরও স্মৃতি জড়িত ও উৎফুল্লতা মুখরিত উৎসবে প্রবাসে দেশীয় সংস্কৃতি এবং নতুন প্রজন্মের কাছে বাংলার চিরন্তন ঐতিহ্য তুলে ধরতে। প্রতিবারের নয়, এবারও ইতালির বলোনিয়া 24 ফেব্রুয়ারি রোজ শনিবার ফ্যাশন উইক বলোনিয়া ফেসবুক পেজের পরিবারের পক্ষ থেকে স্থানীয় এক হলরুমে 21 ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং 21-এর আড্ডা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, বাইবেল পাঠের মাধ্যমে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের প্রতি 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন ফ্যাশন উইক বলোনিয়ার স্বত্বাধিকার কমিউনিটি ব্যক্তিত্ব, সমাজসেবক, পরিচ্ছন্ন রাজনৈতিকবিদ, শিক্ষানুরাগী, সাহিত্যিক বাতেন দেওয়ান ও নারী উদ্যোক্তা মনিরা শেখ। রং বেরঙের পোশাকে নারী শিশু পুরুষেরা ধীরে ধীরে উপস্থিত হতে থাকেন অনুষ্ঠান স্থলে। অনুষ্ঠানে নানা আয়োজনের মধ্যে কবিতা আবৃত্তি, দেশের গান, শিশু কিশোরদের চিত্রাঙ্কন, বালিশ খেলা সহ বিভিন্ন আয়োজন। 21-এর আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের কৃষ্টি কালচার ও সংস্কৃতি সম্পর্কে প্রবাসের সন্তানদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া প্রত্যেক পরিবারের দায়িত্ব। দেশীয় সংস্কৃতি প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মে পরিচয় করিয়ে দিতেই তাদের এই আয়োজন বলে জানান নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বিনা মধু, মোহাম্মদ মাহফিজুর রহমান, আকরাম হাওলাদার, মাসুদ হাওলাদার, নাইম তালুকদার, মাসুদ মোল্লা, মিন্টু সৈয়াল সহ ফ্যাশন উইক বলোনিয়া ফেসবুক পেজের পরিবারের সকল সদস্যরা এবং বলোনিয়ার রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক, সাংস্কৃতিক সকল মহলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রবাসীদের এই মিলন মেলা যেন ভিন্ন দেশে একখণ্ড বাংলাদেশও। আয়োজকবৃন্দের পক্ষ হতে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়, যাদের কঠোর পরিশ্রমে একটি সুন্দর এবং সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ফ্যাশন উইক বলোনিয়ার পক্ষ থেকে বলোনিয়ার সম্মানিত ব্যক্তিদের ক্রেস্টের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।